গেট স্টার্টে ক্লিক করার পর আমাকে নিয়ে আসা হয়েছে ইনস্টলেশন পেজে। এখানে প্রি ইনক্লুড দেখানো হয়েছে নোটেস এবং উই রিকমেন্ড ইউ টু হ্যাভ দ্য লেটেস্ট এলটিএস ভার্সন। এখানে এলটিএস ভার্সন ইউজ করার জন্য রিকমেন্ড করা হয়েছে লেটেস্ট ডেটা। বর্তমানে এলটিএস লেটেস্ট হচ্ছে 16.13.2, এটা হচ্ছে এলটিএস অর্থাৎ লং টাইম সাপোর্ট। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যখন ভার্সন 16 or 17 নিয়ে কাজ করি তখন মাঝে মাঝে কিছু উইয়ার্ড ইস্যু দেখায়, বাট ভার্সন 14 নিয়ে যখন আমি কাজ করি তখন এই ধরনের ইস্যুগুলো দেখে না। সো আপনি যদি কোনো ইরর পেতে না চান অথবা এই মুহূর্তে আপনি যখন রেকর্ডিং দেখছেন তখন হয়তো এটা সলভ হয়ে গেছে আমি জানি না, বাট যদি কোনো প্রবলেম এই ধরনের প্রবলেম পান তাহলে আমি রিকমেন্ড করবো আপনি ভার্সন 14 ইউজ করেন। আমার মেশিনে নোট জেসের ভার্সন 14টা ইনস্টল করা আছে। আর একটা প্রোটিপ এখানে দিয়ে রাখি, আপনি যদি অলরেডি ভার্সন 16, 17 অথবা হোয়াট এভার কোনো একটা ভার্সন ইনস্টল করে থাকেন এবং আপনি অন্য কোনো ভার্সনে ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনি কিছু টুল ইউজ করতে পারেন। প্রথমত আমি ম্যাকিন্টোসটা দেখাই। ম্যাকিন্টোসের একটা প্যাকেজ আছে যার নাম হচ্ছে এনপিএম লিখে সার্চ আপনি পাবেন। এটা প্যাকেজ, এটাকে আপনি যদি গ্লোবাল ইনস্টল দিয়ে রাখেন তাহলে আপনি মাল্টিপল নোড ভার্সন ইনস্টল করতে পারবেন খুব ইজিলি এবং ভার্সনগুলো সুইচ করতে পারবেন। আর আপনি যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ইউজ করতে পারেন এনভিএম নোড ভার্সন ম্যানেজার। এটা দিয়ে আপনি খুব ইজিলি মাল্টিপল নোড ভার্সন ইনস্টল করে রাখতে পারবেন এবং ভার্সনগুলো সুইচ করতে পারবেন। যেমন আমি একটু কুইকলি দেখাই, আমার এখানে এনভিএম এখন বর্তমানে নোডের ভার্সন আছে 14। আমি চাইলে নোডের ভার্সনটাকে সুইচ করতে পারবো, আমার এখানে 16টাও ইনস্টল করা আছে। আমি চাইলে খুব সিম্পলি এনভিএম ইউস 16, এটা দিয়ে ভার্সন 16 ব্যাক করতে পারি। সো আমি যদি এখন চেক করি নোড ড্যাশ ভি আমার ভার্সন 16। আবার যদি আমি 14 ব্যাক করতে চাই এনভিএম ইউস 14, আমি এখন 14 চলে আসছি। আবার আমি যদি কোনো একটা ভার্সন ইনস্টল করতে চাই তাহলে জাস্ট এনভিএম ইনস্টল দেন ভার্সন নাম্বার। ওকে, এটা ছিল ওটা প্রোটিপ। রাইট, এবার সামনে যাই। তো আমাদের প্রজেক্ট জেনারেট করার বলা। এখন প্রজেক্ট জেনারেট করার জন্য আমাদের কাছে ক্রিয়েট নাক্সট অ্যাপ এই সিএলআইটা আছে, এটা আমরা চাইলে গ্লোবালি ইনস্টল করতে পারি। যেমন লারাভেল প্রজেক্ট জেনারেট করার সময় আমরা লারাভেল ইনস্টলার ইনস্টল করেছিলাম আমাদের মেশিনে এবং যেটার মাধ্যমে হচ্ছে আমরা লারাভেল নিউ তারপর প্রজেক্টের নাম এই কমান্ড দিয়ে আমরা প্রজেক্ট জেনারেট করতে পারতাম। তো নাক্সটের ক্ষেত্রে এরকম একটা সিএলআই আছে ক্রিয়েট নাক্সট অ্যাপ, এটা চাইলে আপনি এনপিএম দিয়ে গ্লোবালি ইনস্টল করে নিতে পারেন অ্যান্ড এবং এইটা ইউজ করে আপনি প্রজেক্ট জেনারেট করতে পারেন। এখানে কয়েকটা ওয়ে দেখানো হয়েছে, এনপিএক্স আপনি এটাকে গ্লোবালি ইনস্টল করে তারপর প্রজেক্ট জেনারেট করতে পারেন অথবা ইনস্টল গ্লোবালি ইনস্টল না করেও এনপিএক্স দিয়ে আপনি প্রজেক্ট জেনারেট করতে পারেন অথবা ইয়ার্ন ক্রিয়েট আর এনপি মিনিট এটা দিয়ে আপনি প্রজেক্ট জেনারেট করতে পারেন অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও কীভাবে ইনস্টল করতে পারেন। আই মিন এটা হচ্ছে স্ট্রাকচারড ওয়ে, অর্থাৎ আপনাকে একদম স্ট্রাকচারড ফোল্ডারের স্ট্রাকচার সহ একটা প্রজেক্ট জেনারেট করে দেবে, সেটা হচ্ছে এটা। আর আপনি চান যে ম্যানুয়ালি আপনি প্রত্যেকটা জিনিস সেট আপ করবেন, ফোল্ডার স্ট্রাকচারগুলো আপনি পাঠাবেন, সেক্ষেত্রে আপনি নিচে কিছু ইনস্ট্রাকশন পাবেন। বাট যেহেতু আমরা নুব ধরে নিচ্ছি যে আমরা একদম বেসিক, হয়তোবা এখানে এই রেকর্ডিংটা যারা দেখছেন তারা অনেকেই হয়তো নাক্সট পারেন, তাদের কথা বলছি না, যারা একদমই জানি না তাদের কথা চিন্তা করে আমি এটা করছি। তো আমরা যাবো হচ্ছে এই স্ট্রাকচারড ওয়েতে। তো আমি ইনস্টল করার জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারে নেভিগেট করলাম, এখানে npm init nuxt app তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের একটা নাম রেডিট ক্লায়েন্টটা দিলাম। এখানে আমাকে কিছু কোশ্চেন আস্ক করা হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন, প্রজেক্ট নেম, তোমার প্রজেক্টের নাম কি? বাই ডিফল্ট আমি এখানে যেটা ধরে দিয়ে দিয়েছিলাম যে রেডিট ক্লায়েন্ট সেটা ধরে নিচ্ছি, আমি চাইলে নামটা চেঞ্জ করতে পারি, বাট আমি ওকে উইথ দ্যাট। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কোনটা ইউজ করবো, টাইপ স্ক্রিপ্ট নাকি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। তারপর যে প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ আমাদের প্যাকেজগুলো ইনস্টল করার জন্য আমরা কোন টুলটা ইউজ করবো, ইয়ার নাকি এনপিএম, আমি এনপিএম চুজ করলাম। তারপর আমাকে কিছু প্রিডিফাইন ইউআই ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে, আমি কোন ইউআই ফ্রেমওয়ার্কটা এখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, সাপোজ বুটস্ট্র্যাপ, ভিউ, বুলমা অর এন্ড ফ্রেমওয়ার্ক। আমি এই প্রজেক্টের টেলুন ইউজ করবো, আমি এখান থেকে যদি আমি কোনো প্রজেক্ট করতাম পার্সোনাল বা কোনো ক্লায়েন্টের, ডেফিনেটলি আমি এখান থেকে টেলুন সিএসএসটা সিলেক্ট করতাম, তাহলে হচ্ছে আগে থেকে এই টেলুনটা প্রি কনফিগার্ড অবস্থায় থাকতো। কিন্তু আমি চাচ্ছি না কোনো কোনো ইউআই ফ্রেমওয়ার্ক প্রি কনফিগার করে থাকুক, কারণ নাক্সটের কনফিগারেশনগুলো আমি আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে চাই। সো আমি এখান থেকে কোনো ইউআই ফ্রেমওয়ার্ক চুজ করলাম না, যাতে করে আমি ম্যানুয়ালি ইউআই ফ্রেমওয়ার্কগুলো কেমন কনফিগার করতে হয় সেটা দেখাতে পারি। সো আমি নাম দিলাম, দেন হচ্ছে নাক্সটের কোনো একটা মডিউল আমি ইউজ করতে চাই কিনা, যেমন এক্সিওস অথবা পিডাব্লিউই অথবা কন্টেন্ট। নাক্সট এক্সিওস মডিউলটা আমরা ইউজ করবো, বাট এইটাও আমি ম্যানুয়ালি আপনাদেরকে কনফিগার করে দেখাবো, যাতে করে নাক্সটের কনফিগারেশনগুলো খুব ভালোভাবে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারি। সো আমি এটাও কোনো চুজ করলাম না, জাস্ট এন্টার দিলাম। আপনি যদি চুজ করতে চান তাহলে স্পেস বার দিয়ে এই নৈভিত্তিকগুলো পূরণ করতে পারেন, বাট আমি এখানে কোনো নৈভিত্তিক বা মাল্টিপল চুজ এখানে অ্যান্সার করছি না। সো জাস্ট এন্টার দিয়ে নেক্সটে গেলাম।
তারপর লিঙ্কডিন টুল আমি কোনো ইউজ করবো কিনা। আমি লিঙ্কডিন টুল থেকে গিয়েস লিন প্রিটিয়ার প্রিটিয়ার ইউজ করি, বাট লিঙ্কডিন টুল থেকে আমি 100 বার দূরে আসছি। তো এই প্রিটিয়ারটা ওই ফর্মেটার প্রিটিয়ার না, এটা এটা একটা লিঙ্কার। তো আমি এখানে এটা দিয়ে জাস্ট সামনে চলে গেলাম। তারপর টেস্টিং থেকেও আমি 100 বার দূরে, আমি জাস্ট স্কিপ করলাম। অ্যান্ড দেন ইম্পর্টেন্ট থিং, রেন্ডারিং মোড। এখানে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাসেসর আর এসএসজি নাকি সিঙ্গেল পেজ অ্যাপ। আমরা কিন্তু নাক্সট ইউজ করার মেইন একটা পারপাসই হচ্ছে আমরা যাতে সার্ভার সাইড রেন্ডার্ড এবং অপটিমাইজড একটা পারফরমেন্স পাই, এবং যাতে করে আমাদের সার্চ ইঞ্জিনটা খুব ভালো পারফর্ম করে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। এই জন্য কিন্তু আমরা নাক্সট ইউজ করছি, যাতে করে এই সার্ভার সাইড রেন্ডার্ড এই ফিচারগুলো পাই আমরা। বাট আপনি যদি চান যে নাক্সট ইউজ করবেন বাট আপনি সার্ভার সাইড রেন্ডার চান না, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ সিলেক্ট করতে পারেন। বাট আমরা এসএসজি থাকা অর্থাৎ সার্ভার সাইড রেন্ডারটা আমরা ইউজ করবো, সো ইউনিভার্সাল চুজ করলাম। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট টার্গেট, আপনি কি নোড রেস ইউজ করবেন নাকি স্ট্যাটিক জ্যামস্ট্যাক ইউজ করবেন। তা বাইদেও এখানে একটা কথা বলে রাখা দরকার, যদিও নাক্স একটা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন, কিন্তু আমি চাইলে নাক্সকে স্ট্যাটিক সাইট জেনারেটর হিসেবে ইউজ করতে পারেন। কাইন্ড অফ লাইক গ্যাসবি অর ভিউপ্রেস, এই ধরনের স্ট্যাটিক সাইট জেনারেটর হিসেবে আপনি ইউজ করতে পারেন। বাট আমরা যেহেতু একটা ডাইনামিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি যেখানে প্রচুর এপিআই কল হবে, প্রচুর সকেট রিলেটেড টাস্ক থাকবে, সো এখানে কিন্তু আমাদের স্ট্যাটিক হলে হবে না। সো আমরা যাবো হচ্ছে নোড জেএস হোস্টিংয়ে। তারপর ডেভেলপমেন্ট টুল, আমি এখানে জেএস কনফিগটা চুজ করবো, এটা বিএস কোরের জন্য রিকমেন্ডেড। এবং এখানে কিছু কনফিগারেশন লেখা আছে বিএস কোরের জন্য, যার কারণে কিছু ভালো সাজেশন দেয়। সো আমি জেএস কনফিগের অবজেক্টিভটা স্পেস বার দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর আমার গিট হাব ইউজার নেম কি কিং রহেন, সেটা আমার গিট প্রোফাইল থেকে নিয়ে নিয়েছি আমার মেশিন থেকে। অ্যান্ড ভার্সন কন্ট্রোল সিস্টেম আমি ইউজ করতে চাচ্ছি না, ভার্সন কন্ট্রোল আমি ইউজ করবো না, কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের রুটে ভার্সন কন্ট্রোল দেওয়া আছে। সো আপনি যদি চান যে যা সিঙ্গলি সিঙ্গেল প্রজেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ভার্সন কন্ট্রোলটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম না, অ্যান্ড দেন সে ইনস্টল করা শুরু করে দিয়েছে। ইনস্টলিং প্যাকেজেস উইথ এনপিএম, কেন এনপিএম, কারণ হচ্ছে এই যে প্যাকেজ ম্যানেজার হিসেবে আমি এনপিএম চুজ করেছিলাম, যদি আমি ইয়ার্ন চুজ করতাম তাহলে ইয়ার্ন দিয়ে ইনস্টল করতাম। ওকে, তো ইনস্টল হইতে হইতে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আমি ব্যাক করছি। নেভিগেট করতে বলা হচ্ছে রেড ক্লায়েন্ট, এটাকে আমি বিএস করে ওপেন করলাম। অ্যান্ড এখানে আমি অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, পেজেস, স্ট্যাটিক, স্টোর, দেন নাক্স কনফিগ। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা অন ডিমান্ড আস্তে আস্তে জানবো। তো চলুন শুরু করা যাক পরবর্তী ভিডিও থেকে।